আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পালং শাকের রেসিপি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটা করি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে চিংড়ি মাছ দিয়ে এই পালং শাক রান্না করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকের পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। পালং শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। শাকগুলো আমি কেমন করে কেটে নিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলের পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া। সব কিছু আমি এক চা চামচ করে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। যেহেতু শাক রান্না করব, হলুদ এবং কি মরিচের পরিমাণ খুবই কম অ্যাড করতে হবে। দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি দিয়ে আজকের পালং শাক রান্না করছি, আপনার চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়েও একইভাবে রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছ দেওয়ার পর এখন ভালো করে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি চিংড়ি মাছ এবং মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগ থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা শাকগুলো। সবগুলো শাক এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা ডেকে জাল করে নিব চুলা আঁচটা ফুল বাড়িয়ে এক থেকে দেড় মিনিটের মতো। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর ফিরে আসলাম আমি এক থেকে দেড় মিনিট পর। আবারও ঢাকনাটা উঠিয়ে নিব, তারপরে হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা ফুল বাড়ানো আছে। আর এই পালং শাক রান্না শেষ করব আমি চুলা রাসটা ফুল বাড়িয়ে। চুলা রাসটা কমিয়ে রান্না করলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, আর সময় অনেক বেশি লেগে যায়। এই পালং শাক রান্না করতে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। সব কিছু আমি একত্রে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আর ঢাকনাটা ঢাকবো না, ঢাকনা ছাড়া বাকি রান্নাটা শেষ করব। মিশিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি একটু জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছু ধনে পাতা কুচি। অবশ্যই হাতের কাছে থাকলে ধনে পাতা কুচি অ্যাড করে দিবেন, এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসবে। ধনে পাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তারপরে চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এই শাকটা রান্না করা যত সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। শাক কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে দিব। আজকের এই পালং শাক কত সহজে রান্না করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আর রান্না করার পর শাকের কালারটা দেখেছেন একদম সবুজ রয়েছে। অতিরিক্ত পালং শাক রান্না করলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়, আর পুষ্টিগুণ অনেক অংশে কমে যায়। আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে রান্না করলে পুষ্টিগুণও বজায় থাকে, শাকের কালারও ঠিক থাকে। আর শাকের কালার ঠিক থাকলে খেতেও কিন্তু ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।